কোন মুরব্বী আছো দাড়ি বাগা আছো এখানে মারা বাবারা বসো কত যুবক এই ময়দানে বসে রইছে যুব সমাজের উদ্যোগের মাহফিল আজকের মাহফিল আখেরি মুনাজাতের পরে কান থেকে বাড়িতে ফিরিয়া যার যার বাড়িতে চলিয়া যাইবারে বাবা গেল বছর কত মা তোমার জন্য যুবক সন্তানের জন্য অপেক্ষায় বসিয়া রইছে আমার সন্তান মাহফিল শেষ করিয়া বয়ান শুনিয়া আমার বাসায় আসবে আমি মাকে ডাক দিতে দেরি আমি মায়ের দরজাটা টাস করে খুললা দিতে দেরি করি নাই আজকে এই রাস্তি আল্লাহু আকবার চকিদার বাড়ি এই মাদারীপুরের মাহফিল শেষ করিয়া কত যুবক বাসায় যায় দরজার সামনে দাঁড়ায় কাঁদবে হাজারো আম্মার আম্মা বললা বান্দা ডাকবি এ যুবক বাবারা এ মুরব্বী আমার বাবারা এ পর্দার আড়ালের মা আমার বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় মন্ডরে বুঝায় একটু মোর বজাও রে মা যখন সন্তানের মাথায় কোনো জায়গায় যায় চাকরিতে যায় সন্তানকে ডাক দিয়া মাতার মধ্যে একটু আত্রা বুলাইয়া ডাক দিয়া বলে আব্দুল্লাহ যা আমি আল্লাহর মে তোকে সবর্দ করিয়া দিলাম মার দোয়া নিয়া কত সন্তানরা দেশ বিদেশে সবর করে চাকরি করে আজকা কত যুবক এতিম হইয়া বসিয়া রইছে মাসের পর মাস বছরের পর বছর দেশ বিদেশে কাটায় কেউ কোনো দিন খবর নেয় না আল্লাহর কসম দিয়া বলি আসার সময় রোয়ানা দিও মাকে ফোন দিছি বাবার আইসা পৌঁছায় ফোন দিছি আবার যতক্ষণ পর্যন্ত স্থানে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত মা আমার ঘুম আসে না আমার মা একদিন আমাকে ডাক দেয়া বলে বাবা পাঁচটা সন্তান আরামে বিছানার ভিতরে ঘুমায় আমার পাঁচটা সন্তান চারটা সন্তান বাড়িতে ঘুমায় আমি কোনোদিন খবর নেই নাই তারা কি করে আমি কোনোদিন খবর লই নাই বাবা তুমি যখন সবর করতে যা আমি শুনি কত মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া দুর্ঘটনায় মারা যায় আমি মায় গভীর রাত্র পর্যন্ত যাই নামাজ বিছাইয়া আমি মা তোমার জন্য দোয়া করতে থাকি মাবুদ গো আমার সন্তান আমার আগে নিও না আমার সন্তান যেন আমার জানা জানামাজ পড়াইতে পারে বাবা রে মা বাবা দোয়া করতে দেরি আমার মা বাবার দোয়া তোমার আমার মা বাবার দোয়া কবুল হইতে দেরি হয় না বাবা রে মা বাবার যুগের পানির কত দা কত সন্তানরা দেশ বিদেশে বাবারে আল্লাহু আকবার পরবাসীতে থাকে রে বাবা মায় ডাক দিয়া বলে আব্দুল্লাহ কি খাইছো বাবা ডাক দিয়া বলে আম্মা কাজের ফাঁকে আর সময় পাই নাই শুকনা কিছু খাবার খাইছি কিছু বিস্কিট খায়া তারপর মালিকের কাজ করতে যাই মা যদি আমি মালিকের কাজে যদি সময় মতো না যায় হাজিরা দিবে না মা খালি ঘরের ভিতরে দরজা লাগাইয়া আউ মাউ করিয়া কান্দে আল্লাহু আকবার আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে আব্দুল্লাহর মা খাবার গাইতে আসো দরজার কিনারা যায় বলে আপনি খাবার খান আমি একটু পরে খাবো ঘরের ভিতরে খালি দরজা লাগাইয়া সন্তান মার কথা শুনিয়া সন্তান কান্নায় ভাঙ্গিয়া পড়ছে ভিডিও কল দিয়া তাকায় দেখে মা আমার কান্না করতে আছে মায় ডাক দিয়া বলে আব্দুল্লাহ আজকা ভালো ভালো খাবার পাকাইছি তুই বাবা কাছে নাই আমি বা মায়ার খাবার আমার মুখে এখন আর যায় না সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে কত ত্যাগ স্বীকার করছে এমন একটা সময় গেছে বাবারে তোমারে আমারে মায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে হঠাৎ করে অনেক সময় লাত্তি মারস মা আমার বিছানায় পড়িয়া গেছে গভীর রাত্রে আমার মায়ের যায় না মাঝে বসিয়া ডাক দেয়া বলে মাবুদ গো আমাকে একটা ন্যাক্কার সন্তান দান করো কন্যা সন্তান দান করো গভীর রাত্রে এমন কোন মায়ের আল্লাহু আকবার এমন কোন যুবক নাই যার মা প্রেগনেন্ট অবস্থায় মায় গর্ভে ধারণ করিয়া কোনো দিন কান্দে নাই বাবারে কি যে ব্যথা কি যে কষ্ট
আমার মা সারা কিন্তু কেউ বোঝে না এর চাইতে বাবারে বেশি কষ্ট হয় যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাবারে মায়া মঞ্জুরে একটা চিল্লান বলে বান্ধবীদেরকে ডাক দিয়া বলে বান্ধবী রে এই বুঝি আমার সময় শেষ তোরা আমারে মাফ করিয়া দিস কত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বাবারে সন্তান দুনিয়ায় থাকে মা সঙ্গে সঙ্গে মারা যায় বাবারে সন্তান পৌঁছাবে সময় কত জ্বালা মা সারা দুনিয়ার পৃথিবীতে আর কেউ কিন্তু বোঝে না এই মাদারীপুরের ভাইরা যুবক ভাইরা পর্দালের মা আমার বোনেরা যেই জবানায় কারেন্ট ছিল না হেরিকান জ্বালায় আমার মায়ের পাশে বৈশা বৈশা সারা রাত্র তোমার আমারে পাহারা দিছে এই ঠান্ডার বিধে কনকন্যা শীতের বিধে হঠাৎ করিয়া সন্তান বিছানাটা প্রসাব করিয়া বিজায় বলাইছে রাত্রে হঠাৎ করিয়া ওয়া ওয়া করিয়া চিল্লান মারছ মায় আমার উইটা দেখে আমার সন্তান প্রসাব করিয়া সব ভিজায় ফেলাইছে আমার মায়ের রাত্রে ঠান্ডা পানি লাগায় না মায়ের শরীরের কাপড়ে আঁচলটা টানিয়া সন্তানকে আবার সুন্দর করিয়া মোছায়া মায় অন্য জায়গায় ঘুম পড়াইছে বাবারে আবার একটু ঘুম আসবে আসবে অবস্থায় বালিশে মাথা লাগাইবে লাগাইবে গভীর রাত্রে ওয়া ওয়া করা সন্তান একটা জোরে চিল্লান মারছে মায় আমার উঠিয়া দেখে সন্তান পায় খারাপ করা সমস্ত শরীর নষ্ট করিয়া বলাইছে বিছানাটা নষ্ট করিয়া বলাইছে আমার বড় ভাই আমার মাকে ডাক দিয়া বলে আম্মু ভাই পায়খানা করছে আমার বোন কাছে যায় না আমার বোন ডাক দিয়া বলে মা ভাই পায়খানা করছে আমার ভাইও পরিষ্কার করে না আমার বোনও পরিষ্কার করে না সবাই নাকে হাত দিয়া রাখছে না গাটকা রাখছে গন্ধ ক আমার মায় কোনো গন্ধ মানে করে নাই নিজের হাত দিয়া পায়খানা পরিষ্কার করিয়া আমার মায় অন্য জায়গায় আবার গভীর রাত্রে ঘুম পড়াইছে রে বাবা সেই মা রেকে বিদায় দিয়া এখানে আস যদি মায়ের জন্য হাত উঠাইয়া যদি তওবা করার মতন করতে পারো মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো দোয়া করার মতন করতে পারো সন্তান এই মসজিদে বৈশা চৌকে পানি ফেলায় দোয়া করতে দেরি আমার মাওলায় মা বাবার কবরে আজাব মাপ করতে দেরি করেন না হে দুনিয়াদার পাগল আমার বাবারা আমার চৌকে একটু ময়লা থাকলে আমার বন্ধু আমাকে ঘৃণার চোখে দেখে আমার মুখের ভিতরে একটু দুর্গন্ধ আসলে আমার বন্ধু আমাকে ঘৃণা চোখে দেখে আমার জামার ভিতরে যদি একটু ময়লা আবর্জনা থাকে আমার বন্ধু আমার কত টিটকারি করে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মাওলার পাগল যদি হইতে পারো আর হামেশা যদি জিকির জবানের ভিতর যদি চালু রাখতে পারো রে বাবা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিক্রিল্লাহ হে আমার উম্মতেরা তোমাদের জবানটা যেন হাঁটতে চলতে এক মুহূর্তের জন্য যেন আমি মাওলার জিকির ছাড়া যেন জবানটা যেন খালি না যায় এই জন্য আমার মাওলার জিকির যদি হামেশা চালু রাখতে পারো এতেকালের সময় দেখবা তোমার আমার জবান দিয়ে আমার মাওলার নাম বের হয়ে গেছে এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা একজন বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করিয়া রাত্রে ঘুমের ঘর বাদাম বাদাম করিয়া চিল্লায় একজন গাড়ির হেল্পার একজন গাড়ির আল্লাহু আকবার সুবার ভাইজার সারাদিন গাড়িতে থাকে ঢাকা ঢাকা যাত্রাবাড়ি মাদারীপুর থেকে যখন ডাক দেয় বাবারে ঘুমের ঘর দেখব ওই হেল্পার ওই আল্লাহু আকবার সুবার ভাইজার ঘুমের ঘর কিন্তু ঢাকা ঢাকা যাত্রাবাড়ি করিয়া ডাক দেয় কথা ঠিক না ব্যাঠিক জোরে কন আবার একজন বাদাম বিক্রি করিয়া যদি বাদামওয়ালায় আল্লাহু আকবার তার নাম পরিবর্তন হয়ে যদি বাদামওয়ালা হইতে পারে আবার একজন গাড়ি চালাইয়া গাড়ির সাথে সম্পর্ক রাইকা যদি একজন সুপারভাইজার হইতে পারে আর আমার মাওলার জিকির করিয়া
আমার মাওলার নামের জিকির করিয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না যদি আমার মাওলার জিকির করতে পারো আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না বাদামওয়ালা যদি বাদাম বিক্রি করে বাদামওয়ালা হইতে পারে গাড়ির সাথে সম্পর্ক রাইখা যদি ড্রাইভার হইতে পারে সুপারভাইজার হইতে পারে আর আমার মাওলার জবান দিয়ে আমার মাওলাকে ডাকিয়া কেন বুঝি মাওলার পাগল হইতে পারবা না এজন্য মাওলার জিকির করা যায় কি যায় না মহাব্বতে একটু জিকির করব জবানের মালিককে সে জিকির মনে করি এমন ভাবে আমার মাওলার ডাকব নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আমার টাকা নাই আমার গাড়ি নাই আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার স্ত্রী নাই কে আছে জোরে কন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই মহাব্বতে জিকির করি লাইলাহা না হয় না হয় নাই হয় না জিকির হয় না কেমন জানি ঘুম ঘুম অবস্থা ঘুমাইতে আছে আমার সাথে জোরে ডাক দেন আল্লাহু আকবার একটু হাত জাগা আমার মালিকেরে ডাক দেন আল্লাহ আরো করুণ সুরে ডাক দেন আল্লাহ আরো মহাব্বতে ডাক দেন আল্লাহ মালিক গো তাকায় দেখেন গভীর রজনীতে আপনার বান্দারা আপনার আশেকরা এই কোরআনের ময়দানে এখনো পর্যন্ত বসিয়া বয়ান শোনে জবানের মালিককে জোরে কন এই জবান দিয়া জোরে শেষ জিকির মনে করে একটু ডাক দিতে পারবো তো ইনশাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন শেষ জিকির মনে করে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামাজ সে মজা সেজদা মেজা দেখো আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার নামাজের মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বুঝানো যাবে না রুকুর মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না কথা ঠিক না বে ঠিক জোরে গান অফি আনফুসিকুম মাফালা তুবসিরুন আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বানি তোর আমারে কোথায় তালাশ কর আমি তোর মধ্যেই আছি আমাদের মধ্যে আছে না নাই জোরে কন অহুয়া মাকুম আইনা মা কুন্তুম ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমার আশেক জাকিরিন বান্দা বান্দিরা কেয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে আমার মাওলা কই যেই দিকে তাকাবে সেদিকে আমার মাওলার দেখতে পাইবে সামনের দিকে তাকাইব আমার মাওলা দেখতে পাইবে পিছনের দিকে আমার মাওলা দেখতে পাইবে এ সন্তানের মহাব্বত যারা করো আল্লাহু আকবার ছেলের মহাব্বত স্ত্রীর মহাব্বত টাকার মহাব্বত বাড়ির মহাব্বত সমস্ত মহাব্বত দূর করিয়া দি মাওলার মহাব্বত কলবের ভিতরে বসায় দিতে পারো দেখবা কেয়ামতের ময়দান আমার মালিক বাবারে জান্নাতীদেরকে মাওলা জান্নাত দিবে কিন্তু তারা জান্নাতে ঢুকতে চাইবে না এই জন্য হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলে জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হে মাই তুজে দেখা করো আমার মাওলা যাদেরকে জান্নাত দিবে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে চাইবে না জাকিরিন বান্দারা বলবে মাবুদরে জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব আমি চাই শুধু আমার মাওলারে মুমিন বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে 70,000 নূরের পর্দা ঘুরি আমার মাওলায় টাস টাস করিয়া খুলিয়া দিবে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হইয়া যাবে বাবারে মুমিন বান্দা বান্দি মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে কোনো দেখতে কোনো বিরাবিরিও লাগবে না এজন্য যদি মাওলার পাগল হইতে পারো আমার মাওলা কিয়ামতের ময়দানে তোমারে আমারে ডাকিয়া ডাকিয়া আমার মাওলা আরশের নিচে ছায়া দিবে এই জন্য মাওলার পাগল হইতে চাই কারা কারা নারায় তাকবীর
এ কবরে যাত্রী আমার বাবারা তোমার আমার জন্য তিনটা সাদা কাফন বাবারে স্ত্রীর জন্য বাবারে পাঁচটা আলেমদের জন্য তিনটা কবর মুফতির জন্য তিনটা কবর পীরের জন্য তিনটা কবর কাউকে কম না বেশি ও না এ বাড়িওয়ালার দলেরা গাড়িওয়ালার দলেরা পর্দালের মা আমার বোনেরা একটু তাকায় দেখো এখন কেমন দেখা যায় এন্তেকালের পরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফলাইবে মাথার মধ্যে একটা বান্দিয়া ফলাইবে মাথার মধ্যে একটা বান্দিয়া ফলাইবে পায়ের মধ্যে একটা বান্দিয়া ফলাইবে এখন তাকায় দেখো কেমন দেখা যায় কবি ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দীর মাথা লার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোন দীর মাজা লার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন দীর পায়ে হাটার শক্তি নাই কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জনমবর সেই কবরে থাকতে হবে জীবনবর কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জনমবর কথা ঠিক না বে ঠিক জোরে কর নারায় তাকবীর যদি আল্লাহ কবুল করে আবার যদি কোনো এক সময় আসি ইনশাআল্লাহ মন ভরে বয়ান শোনাবো গভীর রাত শীতকালের রাত ফজরের নামাজও আমাদের পড়তে হবে কি বলেন কথা ঠিক না রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আইলো রে ভাই কলিযুগ কাইরা নিল সকল সুর ইমান নিয়ে বাঁচা বড় দাই রে ইমান নিয়ে বাঁচা বড় দাই হাই করি কি উপায় হাই করি কি উপায় এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায় ঠিক কিনা এ আপনারা মানে খাবারের দিকে মন চলে গেছে না আর কাজ হবে না এ জোরে কোন ঠিক না বে ঠিক রকমারি জামা পয়রা বর্তমানের মাইয়া রাস্তায় রাস্তায় ঘোরে তারা শরীরটা নাচাইয়া আরো আস্তে কোন ঠিক না বে ঠিক রকমারি জামা পয়রা বর্তমানের মাইয়া রাস্তায় রাস্তায় ঘোরে তারা শরীরটা নাচাইয়া পথের দ্বারে জুয়ান পোলা মিট মিটাইয়া চায় ঠিক কিনা পথের দ্বারে জুয়ান পোলা মিট মিটাইয়া চায় হাই করি কি উপায় হাই করি কি উপায় এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায় ঠিক কিনা ধরে কর স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা এ যুবকরা ঠিক না বে ঠিক জোরে কও স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা কবুতরে জোড়া যেন বসে নিরালায় ঠিক কি না জোরে কর কবুতরে জোড়া যেন বসে নিরালায় হাই করি কি উপায় হাই করি কি উপায় এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায় বলেন না এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায় এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায় বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান কমাই দিছে সরকারে বার মোবাইল ফোনের দাম এ ঠিক না বা ঠিক জোরে কোন এবার সিম কোম্পানি আরো দয়াময় বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান কমাই দিছে সরকারে বার মোবাইল ফোনের দাম সিম কোম্পানি সে তো আরো বড় দয়াময়
রাত্রে ফোনে কাটে কম্বায় টাকার পরিমাণ আরো আস্তে কোন ঠিক না ব্যাঠি জোরে কোন ঠিক না ব্যাঠি বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান কমাই দিয়েছে সরকার এবার মোবাইল ফোনের দাম সিম কোম্পানি সে তো আরো বড় দয়াময় রাত্রে ফোনে কাটে কম্বায় টাকার পরিমাণ পঁচিশ পয়সা মনের কথা কইয়া যে হালায় আরো আসতে ঠিক না বেঠি পঁচিশ পয়সা মনের কথা কইয়া যে হালায় হাই করি কি উপায় হাই করি কি উপায় এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায়